2020 সালে নেত্রকোনা থেকে আড়াই লাখ টাকায় গরু কেনেন কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলার চরকাওনা উত্তরপাড়া গ্রামের বুলবুল ও ইশরাত জাহান দম্পতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গরুটি উপহার দিতে ঋণ করে গরুটি কেনেন তারা। আমাদের জননেত্রী শেখ হাসিনার জন্য উপহার দেওয়ার জন্য আমি গরুটা মূলত খরিদ করি। আমাদের দেশি খাবার, প্রাকৃতিক যে খাবারগুলো আছে এগুলো খাওয়াই, শুকনা খড় বসি হ্যাঁ ইত্যাদি বা খাওয়ায়া তাকে আমি লালন পালন করছি। আমাদের কিশোরগঞ্জ ঐতিহাসিক একটা পাগলা মসজিদ আছে, যাতে তার শরীরটা আল্লাহ যাতে ভালো রাখে, রাখার জন্যে আমি 5,000 টাকা মানত করা ছিল যে দিব। তো বাকিটা উপরওয়ালাই ভালো জানে যে কয়দিন আছে ঈদের। বুলবুল জানান, প্রধানমন্ত্রীর প্রতি নি শোল্ডার বা যে কোনো ধরনের জয়েন্ট পেনের অত্যাধুনিক সমাধান নিয়ে ইডব্লিউ ভিলা মেডিকা রয়েছে আপনার পাশে। প্রধানমন্ত্রীর প্রতি আবেগ ও ভালোবাসা থেকেই এই গরু কেনা। গরুটি শান্ত প্রকৃতির হয়, আদর করে নাম দিয়েছেন শান্ত। অফিসে যাওয়ার পরেও আমি খোঁজ নেই যে শান্ত কি করতেছে বা শান্ত কি খাওয়াইছো নাকি এগুলা। আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে 800 কেজি ওজনের গরু লালন পালন করেছেন বুলবুল ও ইশরাত দম্পতি। বিভিন্ন মাধ্যমে এমন খবর দেখে শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীকে জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। এ সময় উপহারের গরু গ্রহণে সম্মতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এসব তথ্য গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার। হাসান জাহিদ তুষার জানান প্রধানমন্ত্রীর ইচ্ছা এই গরু বুলবুল আহমেদের নিজ বাড়িতেই থাকবে এবং সেখানেই কোরবানি হবে। কোরবানির গরুর মাংস স্থানীয় দরিদ্র অসহায় জনগণের মধ্যে বিলিয়ে দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সম্মতির পর এই গরুটি দেখতে ভিড় লাগে বুলবুল ইস্টাতের বাড়িতে। এ সময় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান দুজনে। এখন প্রধানমন্ত্রী যেহেতু কোরবানির জন্য আমার গরুটা রিসিভ করছে, আমি খুবই খুশি। আমার দুই সন্তানও মানে ছোট, তাও গরুর যত্ন করছে খুব। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হলে আমার আরও ভালো লাগতো। আমার একটাই কথা, আমি যাতে প্রধানমন্ত্রীর সাথে একটু সাক্ষাৎ করতে পারি, একটু দেখা করতে পারি। কৃষিবিদ হুমায়ুন ভাই আমাকে ফোন করে বলল যে খুশির সংবাদ, হ্যাঁ যে তোমার গরুটা আপা রিসিভ করছে, গ্রহণযোগ্য হয়েছে। তাহলে খুশির খবর যেটা আর কি, যেটা ভালো লাগতেছে আর কি, যে সারা দেশব্যাপী যেটা ভাইরাল হয়েছে এটা আমার জন্য চাওয়া পাওয়া ছিল। বুলবুল আহমেদ পেশায় কৃষক এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক, আর ইশরাত জাহান পল্লী সঞ্চয় ব্যাংকে মাঠকর্মী হিসেবে কর্মরত। তৌহিদ হাসান, কালবেলা।